ডিসেম্বর দেশ মুক্ত হয়, সেই শত্রু মুক্ত দেশে অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল মানুষের। আমরা ভাবছিলাম, আমি 22 তারিখে ঢাকায় এসেছি, এসে ভাবছিলাম যে এই যে যারা বহু শহীদ পরিবার, লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ অত্যন্ত বিপন্ন অবস্থার ভিতরে, সেই 71 ডিসেম্বর এবং 72 জানুয়ারি, সেই সময় যখন ভাবছিলাম আমি এই এলাকায় থাকতাম আর কয়েকটা বাড়ি করে, তখন একদিন দেখি যে 2টি ট্রাক আসলো এখানে। আমি যাচ্ছিলাম অফিসে, আমি তখন নিউজ এজেন্সিতে কাজ করতাম, 2টি ট্রাক আসে। 2টি ট্রাকের ভিতরে আমি জিজ্ঞাসা করলাম যে কি, 2টো ট্রাকের ভিতরে পুরনো কাপড় চোপড় মানুষকে, গরিব মানুষদের দেওয়ার জন্য। আমি থামলাম এবং তখন যিনি এখানে স্বামীজি অধ্যক্ষ ছিলেন, তাকে, তিনিও ছিলেন এখানে, ট্রাক থেকে দেখলাম যে নামালো সেই সমস্ত কাপড় চোপড়, সে নানান রকমের গেঞ্জি, ছেঁড়া গেঞ্জি পর্যন্ত, ছেঁড়া গেঞ্জি, লুঙ্গি, ধুতি, ব্লাউজ, মানে সেই রকমের কাপড় চোপড় এখন আর কেউ পরবে না, কিন্তু সেই সময় সে কাপড়ের খুব প্রয়োজন ছিল। এর মধ্যে ভারতীয় দূতাবাসের কর্ম কূটনীতিক যারা, তাদেরও 2-1 জনের সঙ্গে আমার আগেই পরিচয় ছিল, তাদের সঙ্গেও কথাবার্তা হলো, পরিচয় আমার 5-7 দিন আগেই হয়েছিল অনেকের সঙ্গে। তখন দেখলাম যে এই একটা কাজের জিনিস বাংলাদেশ এসেছে এই মুহূর্তে, এর চেয়ে বড় সেবা ধর্ম আর কি হতে পারে। তখন আমি, সে কাপড় আসলেই তো হলো না, সে কাপড় তো বিলি বন্টন করতে হবে, এই ঢাকার আশেপাশে 2-4-10 মাইলের মধ্যে গরিব বস্তি এবং ইত্যাদি যে সমস্ত জায়গায় মানুষ খুব বিপন্ন অবস্থার মধ্যে ছিল, সেই সমস্ত কাপড় এখানকার সেবাকর্মীদের সঙ্গে আমিও নিয়ে যাই। এবং একদিন ভারতীয় হাই কমিশনার, নতুন হাই কমিশনার মিস্টার সুবিমল দত্ত, ওনার সঙ্গে কুমিল্লা পর্যন্ত আমি যাই এবং ই করার জন্য। তো তখন আমি দেখলাম যে এই একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান অন্য কোনো রকমের কাজ না করে যে সেবার কাজটা করছে, এটা তো একটা অত্যন্ত প্রয়োজনীয়, এবং এর বাইরে ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে প্রার্থনা হয়, সেখানে ওয়াজ নসিহত হয়, কিন্তু এখানে দেখছি যে এই যে সমস্ত কুড়িয়ে কলকাতা এবং আশেপাশে থেকে কুড়িয়ে কাপড় চোপড় নিয়ে এসছে, তো সেখানে আমি দেখলাম যে এর চেয়ে বড় সেবা ধর্ম আর কি হতে পারে। এবং এটা কোন প্রতিষ্ঠান করছে, সেই প্রতিষ্ঠানটি হলো স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তো তখন তার সম্পর্কে জানি আমি আরো আগে থেকেই, ছাত্র জীবন থেকেই, তখন আমি বুঝতে পারলাম যে এই যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতির উদ্দেশ্যে, তারই শিষ্যের দ্বারা এই প্রতিষ্ঠানটি, এটা অন্য প্রতিষ্ঠানের চেয়ে, অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের চেয়ে, আমি কোনো ধর্মের নাম বলছি না, অন্য যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের চেয়ে এটা অন্যরকম। এই কাপড়ের ভিতরে কোনো লেখা ছিল না যে মুসলমানদের দিও না, বৌদ্ধদের দিও না, অমুকের দিও না, হিন্দুদের দিও, এরকম কোনো কথাও লেখা ছিল না, মানুষকে দিতে বলেছে। তো সেই মানুষের জন্য যিনি জীবন উৎসর্গ করেছেন এত কম বয়সে, পৃথিবীর খুব কম মহামানব সমস্ত মানুষের চৈতন্যে প্রভাব বিস্তার করতে পেরেছেন এত অল্প বয়সে। এখনকার তো এই যে মিল্টন আমাদের একজন, কত মানে মিল্টনের বয়স কত, মিল্টনের বয়স 40 বছর, তো ও তো এখন কেবল শুরু করেছে কাজ, এখনও পুরাপুরি করতে পারেনি, এবং এখনও তাকে আমরা ছেলে মানুষ, আমার তো না, আমার ছেলেদের মতামত অনুসারে। তো যাই হোক, আজকে আমরা বেশি সময় নেব না, এখানে স্বামীজিও দুইজনই তারা বয়স্ক মানুষ, তো কষ্ট করছেন, আপনারাও সকালে কষ্ট করছেন। স্বামীজি যে এই যে সেবাধর্ম, মানব ধর্মের সঙ্গে সেবাধর্মকে মানব ধর্ম হিসেবে তিনি মনে করলেন, সেটা তার জীবনী পড়ে আমরা জানি।
সেটা ইন্টারমিডিয়েট তিনি যখন পড়েন, এন্ট্রান্স পাস করে, তখন থেকেই তার মধ্যে সেবা ধর্ম, তারপরে তার আধ্যাত্মিক জগতে তিনি পরে প্রবেশ করেছেন। আধ্যাত্মিক জগতে প্রবেশ করার আগে ছাত্র জীবনেই এখন একটা ইন্টারমিডিয়েটের ছেলে মেয়ে এখানে উপস্থিত আছে বোধ হয় কেউ কেউ, তারা কি এই ধরনের সেবা ধর্ম আমাদের মধ্যে এখন দেখা যায় বা আগেও দেখা যেত কিনা? মিল্টন বিস্তারিত বলেছেন, 19 শতকে ভারতবর্ষে বিশাল বিশাল ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে হিন্দু সমাজে। তারা সাহিত্য, দর্শন, ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে এবং আধ্যাত্মিক বিষয়ে তারা এতই পণ্ডিত ছিলেন যে ওই ধরনের 2-4-5 জন পণ্ডিত কোনো সমাজে থাকলেই সেই সমাজকেই আমরা বলতে পারি একটি অত্যন্ত উন্নত সমাজ। ওই সময় কেশবচন্দ্র সেন ছিলেন, রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, আরও অসংখ্য, আমি কিছুই বইটাই লিখেছি আপনারা শুনেছেন। আমার আর একটা বই অবশ্য আছে, বিশ্বের 10 জন শ্রেষ্ঠ দার্শনিক তাদের নিয়ে আমি বই লিখেছি, তার মধ্যে সর্বকালের 2500 বছরে বিশ্বের যত শ্রেষ্ঠ দার্শনিক জন্মগ্রহণ করেছেন, অসংখ্য করেছেন, হাজার হাজার করেছেন, তাদের ভিতরে 10 জনকে আমি বেছে নিয়েছি, এশিয়া, ইউরোপ, আমেরিকা সমস্ত জায়গার দার্শনিকদের মধ্যে, তাতে কনফুসিয়াস থেকে শুরু করে, সক্রেটিস থেকে শুরু করে, তার ভিতরে আমি সেই 10 জনের মধ্যে স্বামী বিবেকানন্দকেও অন্তর্ভুক্ত করেছি। এবং এই বীর সন্ন্যাসী, তিনি যে কত বড় মানুষ এবং কত বড় মেধাবী মানুষ ছিলেন, যদি তিনি ধর্মতত্ত্বের চর্চা নাও করতেন, আধ্যাত্মিক সাধনা নাও করতেন, মানুষের সেবা নাও করতেন, তাহলেও তিনি একজন বড় লেখক হয়ে বাংলা সাহিত্যের অত্যন্ত প্রথম শ্রেণীর একজন লেখক হতে পারতেন তিনি। তার যে বাংলা বইগুলি আপনারা নিশ্চয়ই কেউ কেউ পড়েছেন, তার যে বাংলা গদ্য, সে বাংলা গদ্য অসামান্য বাংলা গদ্য, একমাত্র শরৎচন্দ্র ওই রকমের সহজ সরল সুন্দর সাবলীল গদ্য লিখতে আমি দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে। তাছাড়া এত চমৎকার গদ্য তার সেই লেখাগুলি, তাছাড়া তার তো যে কর্মযোগ, দাসযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, এই সমস্ত বইগুলো তো আপনারা পড়েছেন, সেগুলি আপনারা জানেন। আজকের দীর্ঘ বলা বোধ হয় যাবে না, আমি আর 2-4 মিনিটের মধ্যেই শেষ করব। এখানে 2 স্বামীজি বয়স্ক তারা আছেন, আপনারাও কষ্ট করে বসে আছেন, আর একদিনও আমরা না হয় এই যে আজকে এই তিথি উপলক্ষেই যে শুধু আমাদের আসতে হবে বলতে হবে তা না, এটা তো একটা বলারই জায়গা, এই প্রান্তরে বসে তো আমরা এই নিয়ে আলোচনা করতেই পারি, তো সেগুলি আমরা করব। সমস্ত বিশ্বে বর্তমানে আমি যতটুকু দেশ বিদেশ ঘুরে দেখেছি, এশিয়া, ইউরোপ, আমেরিকা, যেসব জায়গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, এবং ভারতবর্ষেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আমি যৎকিঞ্চিত আমার মতো একটা সাধারণ মানুষও কিছু বক্তৃতা দিয়েছি কখনো কখনো, আমি বাইরে দেখেছি, সে জার্মানিতেই হোক, ফ্রান্সে হোক, আমেরিকায় হোক, চীনে হোক, মুসলিম দেশগুলো যেমন ইরান হোক, সেখানে 2 জন মানুষকে বড় আধুনিক ভারতবর্ষের 2 জন মানুষকে অত্যন্ত পরিচিত তারা সাধারণ মানুষের মধ্যে, সবাই পরিচিত না, অনেক জ্ঞানী গুণী মানুষ তো আছেন এই ভারতবর্ষে, রবীন্দ্রনাথ পরিচিত শিল্প সাহিত্য মহলে, আর গান্ধীজি এবং স্বামীজি, এই 2 জন মানুষ পৃথিবীতে গেলেই বললেই চেনে লোকে, মোটের উপর শিক্ষিত লোককে বললেই চেনে যে কোথায় আপনি স্বামী বিবেকানন্দের আমি একজন ভক্ত, গান্ধীজির আমি একজন ভক্ত, আমি যেহেতু গান্ধীবাদী কিছু কাজকর্ম করি এখানে, তো সেই কারণের জন্য বলছি। এই যে বীর সন্ন্যাসী, যার আজকের আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দ, তার জীবনী তো আপনারা পড়ে জানেন সকলে যে তিনি কি বর্ণাঢ্য, এত অল্প দুই বয়সে কীরকমের বর্ণাঢ্য জীবনের তিনি অধিকারী। তাছাড়া আমি একটা বইতে পড়েছি,
তার জীবনের ইয়েতে যে মুখস্থ দুই চার দশ পৃষ্ঠা অল্প সময়ের মধ্যে পড়েই তিনি পুরাটাই তার পড়া হয়ে যেত, মুখস্থ হয়ে যেত। এটা এটা কত কাজী নজরুল ইসলামের ছাড়া আর কারো মধ্যে এই গুণটা ছিল না। একশো দেড়শো পৃষ্ঠার বই ঘন্টা খানেকের মধ্যে পড়ে কোন পাতায় কি আছে তা সব তিনি বলতে পারতেন। তো এটা তো একটা অলৌকিক, মানে যেহেতু তিনি একজন অলৌকিক শক্তি সম্পন্ন মানুষ এতে কোনো সন্দেহ নেই। তো স্বামীজির এই রকমের প্রতিভা মানুষ জীবনের যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠিত হতে পারতেন, কিন্তু তা না করে তিনি মানুষের সেবায়, এই যে ধর্মের লক্ষ্য আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু যে ধর্মের যে লক্ষ্য কি, তা ধর্মের লক্ষ্য হচ্ছে তো মানুষের সেবা করা। ধর্মের লক্ষ্য হলো, ধার্মিক হওয়ার লক্ষ্য হলো তো মানুষের ভিতরে দেবত্বের সন্ধান, দেবত্বের বিকাশ লাভ করা। মানুষ তো জন্মগ্রহণ করে একইভাবে সকলেই, তারপরে চর্চার মাধ্যমে, চিন্তার মাধ্যমে, সাধনার মাধ্যমে, নিজেকে উন্নত করার মাধ্যমে একজন মানুষ সে তার ভিতরে দেবত্বের সৃষ্টি হয়। তা কাজেই তিনি একজন মানবতাবাদী দার্শনিক, তিনি একজন আধ্যাত্মিক সাধক, তিনি ধর্মের সংস্কারক, কিন্তু প্রচলিত মধ্য ধর্মের সংস্কারক আমরা তাকে বলবো না। তিনি মানুষের ভিতরে সেই জিনিসের সন্ধান করেছেন যে জিনিসের ভিতরে দেবত্ব রয়েছে। ঈশ্বর ইজ এসেন্সিয়ালি ডিভাইন, প্রত্যেক আত্মা তার ভিতরে দেবত্ব রয়েছে। তো এই যে জিনিসগুলি ধর্মের দিকে মানুষকে তিনি যেভাবে সেবার মাধ্যমে, আমি বললাম যে এখনও রামকৃষ্ণ মিশন সারা বিশ্বব্যাপী যে সেবা ধর্ম চালিয়ে যাচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, আমিও বেলুড় মঠে যাই। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই বছরটি, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বছর। সেই গুরুত্বপূর্ণ বছরটা হলো এই যে বেলুড় মঠ সাতানব্বইতে তো ইয়ে প্রতিষ্ঠা করেছেন, মঠটা কোথায় না কোথায় জন্য আমি দেখলাম 97 না, তা যাক সেদিক থেকেও 122 মতায় গেলে হয়। তো সেদিক থেকে এই মিশন প্রতিষ্ঠা করা এবং যে জিনিস তিনি দেখে গেছেন, এই জিনিস ক্রমাগত বিকশিতই হবে এবং সেই বিকাশটা শুধুমাত্র যে হিন্দুরা করবে তা না। এটা আমি বেলুড় মঠে তো মাঝে কলকাতায় গেলে দু এক সময় যাই আমি, সে যদি সময় পাই। সেটা হলো যে সেখানে দেখি যে হিন্দু মুসলমান বৌদ্ধ যে সবাই খাচ্ছে, এক কাতারে বসে খাচ্ছে। তো এর চেয়ে বড় মানব ধর্ম, ধর্মের লক্ষ্য আর কী হতে পারে? এখন বর্তমান বিশ্বে বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলে আমি শেষ করতে চাই। স্বামীজি আছেন, তিনি স্কলার পণ্ডিত, তিনি বলবেন সভাপতির ভাষণে যে এই যে শ্রীরামকৃষ্ণ পরমহংসের দেবের যে মানবতাবাদের বাণী, যত ধর্ম যত মত তত পথ, এই সমস্ত জিনিসকে যে বাস্তব জীবনে প্রয়োগ করার বিষয়টি, এটা স্বামীজি করেছেন, স্বামীজি করেছেন। এবং তিনি যে ধর্মের ব্যাখ্যা দিয়েছেন, তিনি তো একটা ওই আধ্যাত্মিক কথাটা তার ভিতরে কম, বরং মানুষের দৈনন্দিন জীবনের কথাই বেশি। তিনি ছেলেরা গেছে তার কাছে নানান রকমের উপদেশ দিতে, নানান রকমের অভিযোগ নিয়ে তিনি তাদের বলেছেন যে তোমরা ফুটবল খেলো গিয়ে কী সব এই সমস্ত নিয়ে কথা বলছো, শরীর শক্ত করো। তিনি একজন মহান স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামীদের তিনি একজন, স্বামী বিবেকানন্দ। তিনি মানবতাবাদী, শ্রেষ্ঠ মানবতাবাদী ভারতবর্ষের। তিনি ধর্মের একজন এমন প্রবক্তা যে ধর্ম কোনো কারণ নাম নিয়ে বলে নেই, যে কেউ সেই ধর্ম পালন করতে পারে, তার ধর্মের লক্ষ্যই তাই। সুতরাং আজকে সমস্ত পৃথিবীতে যেভাবে ধর্মান্ধতা, উগ্রতা, মৌলবাদ বিস্তার লাভ করেছে, সেই সময় স্বামী বিবেকানন্দের শিক্ষা, তার ধর্মের যে বাণী, তার উপদেশ, এই জিনিসগুলি, এই যে ধর্মান্ধতা, মৌলবাদ, উগ্রতা, এগুলোকে প্রতিরোধ করতে অত্যন্ত প্রয়োজন। এবং তার এই মানবতাবাদের বাণী এবং তার যে ধর্মের লক্ষ্য, সেটা যদি আমরা সকলে লালন করি, পালন করি, তাহলে এই বিশ্ব একটি শান্তিময়, সুন্দর, সকল মানুষের বাসোপযোগী হতে পারে। এটাই স্বামী বিবেকানন্দর বাণী, তার শিক্ষা। আমি তার স্মৃতির প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।